দুর্গাপুজোর পুজোটাকে বেস করে কিন্তু আমাদের মানে অনেক অনেকে ডিপেন্ড করে থাকে সারা বছর। আমার মনে হয় সেটার উপর ভিত্তি করে উনি কথাটা বলেছেন। যদি পুজোর সময় আন্দোলন চলে আর আমার যদি ফিতে কাটাও থাকে তাহলে আমি ফিতে কেটে আন্দোলনে যাব। ঋতুদের ঘটনাটা সত্যি আনফর্চুনেট, কারণ ওনাকে ভালো নাই লাগতে পারে মানুষের, ওনাকে গো ব্যাক বলেছেন, উনি মেনে নিয়েছেন, সবকিছুই হয়তো হবে, কিন্তু আন্দোলনটাও জারি থাকবে, মানে আন্দোলন তো বিচার না পাওয়া অবধি থাকবে না। নতুন ছবি আসছে, যদিও বেশ বিষাদের সুর চারিদিকে, কিন্তু তার মধ্যেও একটি আনন্দের খবর, নতুন একটি ছবি আসছে এবং সেই ছবি মুক্তি পাচ্ছে ঠিক পুজোর আগে আগে। এরকম একটা আমরা দেখতে পাচ্ছি, পরিচয় গুপ্ত ইতিমধ্যেই ট্রেলার সামনে এসে গিয়েছে, দর্শনা রয়েছে, দর্শনা লুক ইজ ভেরি ডিফারেন্ট। জেনারেলি আমরা ভীষণ ভাবে রেট্রো লুকে তোমাকে মাঝে মধ্যেই আমরা বেশ অনেকগুলো ইভেন্টে দেখতে পেয়েছি, মানে কি সব রেট্রো ক্যারেক্টার বেশি পছন্দের? হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দ, মানে ভয়ও লাগে, যেটা আরেকটি যে ছবি আমার আসার কথা, একদিন মহানায়িকার চরিত্রে আমি অভিনয় করছি, সেটা করার আগে যথেষ্ট ভয় লেগেছে এবং লুকের জন্য আমি আই ওয়াজ রিয়েলি টেন্স। তো এটা অন্যরকম রেট্রো লুক আমার খুব ভালো লাগে, বাঙালি রেট্রো ব্যাপার স্যাপারগুলো আমার খুব পছন্দের। মানে এই ক্যারেক্টারটার জন্য কি পার্টিকুলারলি এরকম ডেকড আপ করা আজকে? হ্যাঁ হ্যাঁ, যেহেতু এই ছবিটা এরকম একটা ক্যারেক্টার, সেজন্য আমি এরকম ভাবে সেজে এসেছি। মানে ক্যারেক্টারটা একটু জানবো, মানে তুমি জানি সবাইকে বলছো ভীষণ একটু মিস্টিরিয়াস, বাট হোয়াট সর্ট অফ মিস্ট্রি সেখানে রয়েছে? কখনো বললাম তো, কখনো মনে হবে ও পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো মনে হবে যে গোল্ড ডিগার, কখনো মনে হবে যে না ওরও রিজন ছিল, ওরও কিছু প্রবলেমস ছিল, এরকমই মানে এই কনফিউশনটা চলতে থাকে। আই থিঙ্ক সবার চরিত্রে ওই গ্রে শেডটা আছে এই ফিল্মে। তোমার সঙ্গে কোনো কানেক্টিভিটি আছে, মানে এই ক্যারেক্টারটা কোথাও কোনো মিল কমন? ডেফিনেটলি, বিকজ আমরাও তো মাঝে মাঝে হয়ে যায় না, মানে আনপ্রেডিক্টেবল, কি চাইছি, কি কিসে অ্যাকচুয়ালি যে খুশি হব বুঝতে পারি না। এক এক সময় মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ভেরি হ্যাপি, ভেরি কন্টেন্ট উইথ লাইফ, কখনো মনে হয় যে না এটা ওটা, তো সেরকমই। আচ্ছা, এই যে এই এই পার্টিকুলার ছবি এবং এর আগে যে চরিত্রটা নিয়ে যখন নিউজ হয়েছিল সুচিত্রা সেন, সেটা নিয়ে তোমাকে বিশাল ট্রোল করা হয়েছিল, কি বলবে, মানে what do you think? না, আমি আমি এটাই বলবো, আসলে মানুষের তো ইমোশন, উত্তম কুমার, সুচিত্রা সেন, এগুলো মানুষের একটা আলাদা ইমোশন বাঙালিদের, এবং সেটা নিয়ে মানুষ ট্রোল করেছে, মানুষের মনে হয়েছে, অনেকের মনে হয়েছে যে ভালো দেখতে লাগছে না, মানে সুচিত্রা সেনের মতো লাগছে না। দেখো, ওনার মতন তো আমাকে একদমই দেখতে লাগবে না, মানে এটা তো কখনো সম্ভবই নয়, কিন্তু ওইটাই মানে তার মতন করে সাজিয়ে নিয়ে করা। এবার আজ ধোনির মতন কে সুশান্ত সিং রাজপুতকে তো দেখতে ছিল না, তো সেটাই মানে, বাট ঠিক আছে, মানুষের ওটা ইমোশন, বাট মানুষ যখন দেখবে আলটিমেটলি ওটা আমার মনে হয় মানুষের ভালো লাগবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ছবি মুক্তি পাচ্ছে এবং সেটাই একটা বিশাল বড় ব্যাপার, কিন্তু যেই ঘটনাক্রম আমরা মাঝে মধ্যে যেটা এক্সপেক্ট করছি যে কিছু একটা হবে, কিছু একটা হবে, এখনো অব্দি প্রোটেস্ট চলছে, বাট সেরকম ভাবে যেটার জন্য আমরা এত জান প্রাণ আমরা সবাই লড়িয়ে দিচ্ছি, সেভাবে কিছু সামনে আসে কি মনে হচ্ছে, কোন দিকে এগোচ্ছে আমরা? যেভাবে আন্দোলনটা চলছে আমি বলবো যে ততদিন আন্দোলনটা চলুক, যতদিন না সত্যি অভয়া কোনো বিচার পায় বা আমরা অন্তত জানতে পারি যে কি হয়েছিল, বা কিছু একটা প্রোগ্রেস হোক, কিছু যেটা তুমি বললে যে আমরা কিছু একটা জানতে পারি অন্তত, সেটা না হওয়া অবধি আন্দোলন তো আমার মনে হয় কলকাতার মানুষ থামার নয়, এই ব্যাপারে থামবে। সেলিব্রিটিজের উপরে লিটারালি আক্রমণ করা হচ্ছে, সেটা কোনো পোস্ট হোক, কোনো ভিডিও পোস্ট হোক, যেমন ঋতু দিয়ে আছে, এবং এই সম্প্রতিকালে তো লিটারালি গো ব্যাক স্লোগান গাড়িতে উঠে যাওয়ার পরেও ঋতুদিকে লিটারালি মারতে যায়, এরম একটা বিষয় আমরা সেই ভিডিওতে আমরা দেখেছি, তো কি বলবে, মানে কোন দিকে এগোচ্ছে? একটা মহিলা, তাকে তিনি প্রোটেস্ট করতে গেছেন, আরেক নারী যিনি এই তিনি নেই আর, রেপ হয়েছেন, মার্ডার হয়েছে। ঋতুদের ঘটনাটা সত্যি আনফর্চুনেট, কারণ ওনাকে ভালো নাই লাগতে পারে মানুষের, ওনাকে গো ব্যাক বলেছেন, উনি মেনে নিয়েছেন, উনি গাড়িতে বসেছেন, কিন্তু তারপর যেটা হয়েছে, ওনাকে ওনার গাড়িতে ব্যাং করা, ওনাকে প্রায় তুমি যেটা বললে ওনাকে অ্যাটাক করার মোডে ছিলেন কিছু মানুষ, সেটা আমি একেবারেই মানে আমি মেনে নিতে পারি না, কারণ মানুষ এত লড়ছে সব একজন অন্য নারীর জন্য, তারা প্রত্যেকে প্রত্যেকে সময় বার করে ব্যস্ততার মধ্যে সবাই আজ রাস্তায়, সেখানে ওনারা কেন এটা ভুলে গেলেন যে উনিও একজন নারী এবং উনিও প্রতিবাদ করতেই এসছেন। তো হতে পারে উনি কোনো রিল বানিয়েছেন, বা কেউ কোনো রিল বানিয়েছেন, কেউ কোথাও হেসে ছবি তুলছেন, তার মানে কিন্তু এই নয় যে
কেউ মেয়েটির বিচার চায় না। আমরা আজ প্রত্যেকে কাজ করছি, যা করছি, আমরা সবাই কিন্তু বিচার চাই, কারণ এটা একটা আমরা সবাই মানুষ দিনের শেষে। এবং একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই ঘটনাক্রমের পরে পরেই যেটা অনারেবল চিফ মিনিস্টার যেটা বলেছেন যে এক মাস হয়ে গিয়েছে, এবার উৎসবে ফেরো, কিভাবে দেখছে পুরো বিষয়টা? আমার মনে হয় যে কথাটা হয়তো বলা হয়েছে এই ভেবে যে যেহেতু অনেক ছোট ছোট ব্যবসায়ী থাকে, ঢাকি আছে, অনেক অনেক রকম ছোট ব্যবসা, অনেক কিছু তো জড়িত থাকে আমাদের এই দুর্গাপুজোর, পুজোটাকে বেস করে কিন্তু আমাদের মানে অনেক অনেকে ডিপেন্ড করে থাকে সারা বছর। আমার মনে হয় সেটার উপর ভিত্তি করে উনি কথাটা বলেছেন। আমার একটা আমার এক্ষেত্রে আমি কথাটাকে যদি দেখি তাহলে আমি বলবো যে সব কিছুই হতে পারে, মানে সব কিছুই হয়তো হবে, কিন্তু আন্দোলনটাও জারি থাকবে, মানে আন্দোলন তো বিচার না পাওয়া অবধি থামবে না। যদি পূজোর এরকম চলে আন্দোলনটা, তাহলে তোমাকে সেই আন্দোলনে তোমাকে আমরা দেখতে পাবো নাকি ফিতে কাটতে তুমি যাবে? কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি শিওর যে সবারই একটা খুব বিজি শিডিউল থাকে। যদি পূজোর সময় আন্দোলন চলে আর আমার যদি ফিতে কাটাও থাকে তাহলে আমি ফিতে কেটে আন্দোলনে যাব, কারণ কাজ তো করতে হবে। আমি এখন এখানে বসে বসে বলবো যে না আমি কাজ করব না, আমি অলরেডি কাজে বসে আছি আমার একটা সেজে গুজে, তো আমি এই হিপোক্রিটের মতো বলতে পারবো না যে না না আমি তো কাজ করব না, আমি তো কাজ না করে প্রোটেস্ট করব, সেটা তো করছি না। এবং আমার আমার মনে হয় যে সবাই কাজে ফিরবে। আমার ফ্যামিলি তো যখন কোনো লস হয়েছে, আমি আমার নিজের মাকে অনেক বছর আগে হারিয়েছি, হারানোর পরে আমিও আস্তে আস্তে স্বাভাবিক জীবনে, সবাই স্বাভাবিক জীবনে ফিরে গেছি, কিন্তু সেই শোকটা তো ভেতর থেকে যাবে না। এবং যে বিচারের বিচার পাওয়ার যে আমাদের মনে যে এই মুহূর্তে যে আশাটা, সেটা সবসময় থাকবে, এবং সেটার সাথে আমি সবসময় আন্দোলনকারীদের সাথে আছি। বেশ, খুব ভালো লাগলো এই তোমার নতুন ছবি, প্রচুর প্রচুর সাফল্য পাক। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দিওয়ালে, কারণ খবর এখন এখানে।